ইউটিউবের পক্ষ থেকে নতুন দুইটা আপডেট আসছে এবং দুইটা আপডেটই ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপসের জন্য আর আপডেট দুইটা ইম্পর্টেন্ট আপডেট এবং আজকের এই ভিডিওটা একটু অন্যভাবে তৈরি করে ট্রাই করবো মানে একটা আপডেট আমি ফুল এক্সপ্লেন করবো যে আসলে এটা আপনি কীভাবে কাজে লাগাবেন কীভাবে কী করতে হবে আর একটা আপডেট ছোটোখাটো আপডেট যেটা ইম্পর্টেন্ট বাট অতটা বোঝানোর দরকার হবে না তো চলুন আমি দেখি দেখিয়ে দিচ্ছি আপনাকে যে কী কী আপডেট আসছে এবং সেটা কীভাবে কাজে লাগাতে হয় ফার্স্ট আপডেট হচ্ছে ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপসের মধ্যে কমেন্ট সেকশনে আপনি এখন ফিল্টার করতে পারবেন কম্পিউটারের মতো মানে কম্পিউটার আগে করা যেত বাট সেটা মোবাইলে করা যেত না ইউটিউব ফাইনালি মোবাইলের জন্য সেটা নিয়ে চলে আসছে এবং সেটা কীভাবে করবেন এবং এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক সময় আমরা কীএনে ভিডিও তৈরি করি এবং সেখানে বলি যে আপনারা হ্যাশট্যাগ এইটা লিখে আমাকে কমেন্ট করুন আমি সেই কমেন্টগুলো পরবর্তীতে কিউএন এতে আপনাকে অ্যান্সার দেবো তো তখন কিন্তু আমাদের খোঁজার দরকার হয় যে হ্যাশট্যাগ দিয়ে ওই কমেন্টগুলো কারা করছে এখন সেটার জন্য সব কমেন্ট কিন্তু পড়ার দরকার নেই জাস্ট আপনি ফিল্টার করে সেই কমেন্টগুলো পিক করতে পারবেন এবং সেটার জন্য জাস্ট আপনার চ্যানেলের ইউটিউব স্ট্রম মোবাইল অ্যাপসের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে আপনি যদি ফুল চ্যানেলের কমেন্টগুলো পড়তে চান তাহলে আপনি ফুল কমেন্টের একবারে স্টুডিও ড্যাশবোর্ডের নিচে দেখবেন যে কমেন্টস এবং সেখানে ভিউমো সেখানে ক্লিক করলে আপনি চ্যানেলের যত কমেন্ট আছে সেগুলো থেকে ফিল্টার করতে পারবেন আপনি যদি চান যে একটা ভিডিও থেকে কমেন্ট পিক করতে তাহলে সেই ভিডিওতে চলে যাবেন এবং সেই ভিডিওর কমেন্টের মধ্যে চলে যাবেন তাহলে আপনি সেখান থেকে পিক করতে পারবেন তো আমি ফুল চ্যানেলের কমেন্টের মধ্যে চলে গেলাম একটাতে দেখালে হয়ে যাচ্ছে আপনারা বুঝে নেবেন যাওয়ার পর এখানে দেখুন কয়েকটা অপশান চলে আসছে পাবলিশড আই হ্যাভ নট রেসপন্ডেড সার্চ কন্টেন্ট কোশ্চেন্স আর পাবলিক সাবস্ক্রাইবারস চ্যানেল মেম্বার স্টেটাস অ্যান্ড সাবস্ক্রাইবার কাউন্ট এবং এইগুলো চাইলে আপনি একবারে নিয়ে আসতে পারবেন মানে এখানে যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে সব অপশানগুলো এইখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে এবং আপনি যদি সেই কমেন্টগুলো পিক করতে চান তাহলে এখান থেকে দিতে পারেন প্রথম হচ্ছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে পাবলিশড কমেন্ট এবং হেল্প ফর রিভিউ অর্থাৎ যে কমেন্টগুলো রিভিউতে গেছে ইউটিউবের কাছে স্প্যামিং মনে হয়েছে সেগুলো কিন্তু হেল্প ফর রিভিউতে চলে যায় তা আপনি যদি সেইগুলো দেখতে চান তাহলে এখানে হেডফার্ড রিভিউতে সিলেক্ট করতে হবে কিংবা আপনি যদি এখানে যে কমেন্টগুলো আপনি রেসপন্স করছেন লাইক আপনি কি বলে লাইক দিয়েছেন কমেন্টে কিংবা লাভ দিয়েছেন সেগুলো যদি আপনি করেন রেসপন্ডেড কমেন্টগুলো আপনি দেখতে পাবেন মানে আপনি কমেন্টে রিপ্লাই দিয়েছেন এবং এখানে আপনি কিওয়ার্ডও সিলেক্ট করে দিতে পারবেন এখানে ওই যে বলছিলাম না যে হ্যাশট্যাগ কিছু দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে ওই হ্যাশট্যাগের উপর যেগুলো যারা কমেন্ট করছে সেগুলো চলে আসবে সো এটা হচ্ছে সেই জায়গাটা আপনি কিওয়ার্ড সাপোজ আমি এখানে আগে আমি কিউবেনে তৈরি করতাম সেখানে আমি বলতাম যে আপনারা এসকে কে আস্ক এইস ও এস এ আই এন হোসাইন দিয়ে কমেন্ট করুন তাহলে আমি আপনাদের কমেন্ট অ্যান্সার দেবো যদিও সেটা ডিসকন্টিনিউ করছি কারণ আপনাদের রেসপন্স ভালো ছিল না কিভেনেতে যার কারণে ওটা আর কন্টিনিউ করা হয়নি তো এই সার্চ এখানে যদি আপনি সার্চ দেন তাহলে ফুল চ্যানেলের মধ্যে এইটা দিয়ে যারা এই যে দেখুন আস্ক হোসাইন টেক যদিও অনেক যাবৎ এটা কন্টিনিউ করি না অনেকে করতো মানুষজন বাট এখন আর করে না তো এটা হচ্ছে কথা আচ্ছা আমি আমার মেইন পয়েন্টে চলে আসলাম এরপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে আমি আবার অপশানে চলে যাচ্ছি এখানে চাইলে আপনি নিচে কত সাবস্ক্রাইবারওয়ালা কমেন্টগুলো আপনি পেতে চান মানে যারা কমেন্ট করছে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন সাপোজ আমি চাচ্ছি যে যারা এর উপরে আমাকে কমেন্ট করছে তাদেরকে আমি দেখতে চাই তো চাইলে এখান থেকে এই যে সাব কাউন্ট গ্রেটার দ্যান ইকুয়াল হানড্রেডকে এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে হানড্রেডকে উপরে যাদের সাবস্ক্রাইবার যারা কমেন্ট করছে সেগুলো আপনার সামনে চলে আসবে তো এইভাবে আপনি কমেন্টগুলো ফিল্টার করতে পারবেন এখান থেকে দেখুন এখান থেকেও সেম বিষয় আমি যেগুলো অপশনের মধ্যে যেয়ে দেখলাম এখানে সবগুলো এখানেই আছে ঠিক আছে এই সার্চের এখানে আপনি কিউয়ার্ড সার্চ করতে পারেন এখানে আপনি লিখে দিতে পারবেন যেটা দিয়ে আপনি সার্চ দিতে চান এবং ওই কিউআয়ার্ডগুলো যে কমেন্টের মধ্যে আছে সেগুলো সামনে চলে আসবে তারপর হচ্ছে কন্টেন্ট না মানে যেগুলোতে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটা আপনি এখানে ক্লিক করলে সেটা সেগুলো চলে আসবে দেখুন সেগুলো কিন্তু চলে আসছে তারপর হচ্ছে তারপর হচ্ছে চ্যানেল মেম্বার স্ট্যাটাস অর্থাৎ আপনার চ্যানেলের যারা মেম্বার এটা যদি বাংলাদেশে নাই মানে চ্যানেলের পেইড মেম্বারশিপ যেটা সেখানেও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যাই হোক এখান থেকে আপনি সব কিছু ফিল্টার করতে পারবেন তো এটা ছিল একটা ভালো একটা আপডেট ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপসের জন্য নেক্সট আপডেট হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওর পারফরমেন্স আমরা দেখতে পাই আমাদের রিসেন্ট যে ভিডিওগুলোর পারফরমেন্স আমরা দেখি কিন্তু যে ওই ভিডিওটা কীরকম পারফর্ম করছে টপ টেনের মধ্যে আছে কি না নাকি একবারে দশ নম্বর চলে গেছে নাকি টপ ওয়ানের মধ্যে আছে ওয়ান অফ টেন কিংবা টেন অফ টেন এরকম কিন্তু অপশান দেখা যেত এখনও দেখা যায় বাট ইউটিউব এটা এক্সপেরিমেন্ট করছে যে আসলে এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক মানে আমরা যখন দেখি যে আমাদের ভিডিওগুলো ভালো পারফর্ম করছে না মানে দশ নম্বরে চলে গেছে দশ নম্বরে বেশি চলে গেছে তখন আমাদের ভিতরে খুবই খারাপ একটা ব্যাড ইফেক্ট পড়ে যে না ইউটিউবে আর ভিডিও টিডিও তৈরি করবো না ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তো যার কারণে ইউটিউব কী করছে যে এরকম আর দেখাবে না ভবিষ্যতে এক্সপেরিমেন্ট করছে যদি ভালো একটা রেসপন্স পাই তাহলে হয়তো এটাই ফিক্সড করে দেবে তো এরকম আর দেখাবে না যে দশ নম্বরে ভিডিও আপনার বারো নাম্বারের ভিডিও এরকম আর দেখাবে না জাস্ট আপনার ভিডিওর পারফরমেন্সটা দেখাবে যে ঠিক আছে কিনা নাম্বার টাম্বার আর দেখাবে না যাতে আপনি ডিপ্রেশনে না চলে যান তো এটা আসলে ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই ভাই সবসময় চ্যানেল ভালোভাবে যায় না মাঝে মাঝে চ্যানেল ডাউন হয় আর আমার মনে হয় যে এখন ডাউনের সিজন চলতেছে এখন প্রায় মানুষের চ্যানেল ডাউন যাচ্ছে সো ডোন্ট ওয়ারি ভিডিও তৈরি করে যান আবার দেখবেন একসময় গ্রো করবে ওকে সো ভিডিও এতটুকুই ভিডিও যদি ভালো লেগে থাকে আপডেটগুলো যদি ভালো লেগে থাকে আমি যদি আপনাকে সঠিকভাবে বুঝাইতে পারি তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও হুম কোনো ভিডিও যেন মিস না হয় কারণ অলওয়েজ আমি ইউটিউব রিলেটেড ইম্পর্ট্যান্ট ভিডিওগুলোই আপলোড করি আল্লাহ হাফেজ